हाई गाइस आमी मलय जिओ फांडा चैनेले आपनादेर प्रत्येकके स्वागत। माध्यमिके भूगोल परीक्षा निये शिक्षार्थीदेर मध्ये एकटा दुश्चिंता प्राय काज करे, आमरा भूगोले 100-100 पाबो कि? आमी बोलबो हाँ, अवश्यई 100-100 पावा जाय। एई 100-100 पेते गेले कतगुलो नियम কতগুলো পদ্ধতি আমাদেরকে ফলো করে চলতে হবে। আসুন আমরা এই ভিডিওটা দেখি। এখানে কতগুলো নিয়ম পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে, যেখান থেকে আমাদের 100-100 নাম্বার পাওয়া কিভাবে যায় তার একটা সমাধান সূত্র বের করতে পারি। প্রথমে আমাদের ভালোভাবে সিলেবাসটা যদি দেখা যায় से क्षेत्र में भूगोल थे अनेक भलो मार्क्स पावा आशा करते बर्तमान देखा जा भूगोले क्योंकि 100-100 नम्बरों पावा जा 100-100 नम्बर पाबो आमरा किभाबे क्षेत्र कतगुलो ट्रिक्स के फलो करते हैं। एक्षेत्रे आमी आमार विषयटाके आलोचनार सुविधार जन्य एई मडेलटा आमि दियेछि PPE मडेल, अर्थात प्रिपारेशन, प्रैक्टिस, एग्जामिनेशन। ये तीनटे फेजे आमी पूरा विषयटाके तुम्हादेर काछे आलोचना करब, किभाबे भूगोले तोमरा जे पर्याये आछो सेखान थेके भालो नाम्बार पेते पारो। प्रस्तुति पर्वे आमादेर जे विषयगुलोर उपर जोर दिते हबे तार मध्ये एकदम प्रथमे हच्छे एकटा भालो क्वालिटी रुटिन तैरि करा। एबारे क्वालिटी रुटिन बोलते आमादेर जे 7टा साबजेक्ट आछे, कारो इतिहास भालो लागते पारे, कारो बांगला भालो लागते पारे, कारो भूगोल भालो लागते पारे, कारो जीवन विज्ञान भालो लागते पारे। एबारे कथा होच्छे तुम्हार प्रेफारेंस अनुयायी तुम्हें किन्तु ठीक करते हबे कोन समय तुमि कोन साबजेक्टटा पढ़बे। तारो आगे तुम्हादेरके ठीक करे निते हबे तोमरा कत घंटा पढ़ाशोना करते चाइछो। जदि देखा जाय सेटा 6 घंटा सेई अनुयायी तुम्हें रुटिनटा ठीक करते हबे। जदि देखा जाय सेटा 16 घंटा होच्छे बा 8 घंटा होच्छे 10 घंटा होच्छे समय अनुयायी तुम्हें क्योंकि ठीक करते हैं कि कौन समय कौन सब्जेक्ट पढ़े। यदि आमार देखा जाए 16 घंटा पाচ্ছি, তাহলে আমার দেখা যাচ্ছে কি আমি প্রত্যেকটা সাবজেক্টকে আমি 2 ঘন্টা করে দিতে পারছি, তারপরেও আমার 7 × 14 আমি তাহলে আরো 2 ঘন্টা এক্সট্রা পেয়ে যাচ্ছি। এখানে আমাকে তাহলে ঠিক করতে হবে রুটিনটা যে কোন সময় আমি কোন সাবজেক্টটা পড়ব। जेनरलि देखा जाए अनेक क्षेत्र अनेक सकालेर दिके भालो पढ़ा हय, कारो देखा जाच्छे इतिहास सबजेक्टटा तार कठिन, से क्षेत्रे कि करबे सकाले यदि इतिहासटाके देय ताहले देखा जाबे कि हबे ना से खूब द्रुत विषयटा बुझते पारबे। आबार एकइभाबे जे सहज सबजेक्टटा से यदि एकटु बेलार दिके देय जे समय अनेकगुलो सबजेक्ट पढ़ार फले तार माथाटा एकटु धरे थाकते पारे बा माथाटा एकटु भाराक्रांत थाकते पारे, তখন কিন্তু যদি একটা হালকা সাবজেক্ট পড়ে তাহলে সেখানে কিন্তু বিষয়টা তার কাছে অনেকটা সহজ হয়ে যায়। এবারে কথা হচ্ছে এই হালকা ভালো সাবজেক্ট বা বিষয়টাকে আমি যদি ওইভাবে নাও যাই আমাকে মোট কথা প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়ালি প্রেফারেন্স দিতে হবে। এবার ইকুয়ালি প্রেফারেন্স দিয়ে আমাকে কিন্তু একটা রুটিন তৈরি করতে হবে, সেটা 14 ঘন্টা হতে পারে, 16 ঘন্টা হতে পারে বা 10 ঘন্টা হতে পারে। এবারে যার যা ক্যাপাসিটি বা সময় নির্বাচন ক্ষমতা বা নিজস্বতার মানে যতটা সময় সে বার করতে পারছে সেই অনুযায়ী তাকে প্রথমে ঠিক করে নিতে হবে। এরপরে আমাদের 2 নম্বর আসছে রেফারেন্স বই। আমরা তো আমাদের প্রত্যেক স্কুলে একটা করে পাঠ্য বই দেওয়া হয়ে থাকে, সেখানে এক বা একাধিক বই স্কুল থেকে দেওয়া হয়ে থাকে। এবারে কথা হচ্ছে এই একটা বা দুটো বইয়ের বাইরেও কিন্তু আরো অজস্র বই আছে, ভূগোলের ভালো ভালো বই আছে। মানে নির্দিষ্ট কোনো একটা বা দুটো প্রকাশনীর বই না পড়ে যদি আমি একসঙ্গে অনেকগুলো প্রকাশনীর বইয়ের উপর নজর দিই তাহলে কিন্তু সেখানে আমার জ্ঞানের পরিধিটা কিন্তু অনেকটা বাড়তে থাকবে, কারণ প্রত্যেক বইয়ে দেখবে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে শর্ট কোশ্চেন করা হয়ে থাকে। এবারে যদি এই ক্ষেত্রে তোমার সেই শর্ট কোশ্চেনটা কিন্তু নাও জানা থাকতে পারে, সেই বইটা যদি তুমি না পড়ে থাকো এক্ষেত্রে তোমার যত বেশি রেফারেন্স বই পড়বে তত কিন্তু তোমার কাছে বিষয়টা সহজ হয়ে যাবে, তত অনেক জানার পরিধিটা কিন্তু তোমার বাড়তে থাকবে। তাহলে এই রেফারেন্স বই কিন্তু ভালো করে পড়তে হবে। এখানে একদিকে শর্ট কোশ্চেন যেমন সেখান থেকে জানতে পারবে, তারপরে বড় কোশ্চেনে বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করলে তোমার কাছে কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেলের আলোচনা অনেক বেশি স্পষ্ট হবে, অনেক জানার পরিধিটা কিন্তু বাড়তে থাকবে। এরপরে 3 নম্বর নোট তৈরি করতে হবে। এবার এই নোট তৈরি করার ক্ষেত্রে আমরা জেনারেলি কি আমাদের যে মাধ্যমিকের যে কোশ্চেন আছে সেই কোশ্চেন যদি দেখো 2020-19 বা আমাদের যে নতুন প্যাটার্নে চলছে সেই প্যাটার্নে দেখা যাচ্ছে কি 1 নম্বরের আছে 2, 3 আর 5 নম্বরের কোশ্চেন আছে। সেখানে 1 নম্বর শর্ট কোশ্চেন, সে এমসিকিউ আছে, শূন্যস্থান পূরণ আছে বা তোমার সত্য মিথ্যা নির্ণয় আছে। তাহলে এইভাবে আমার দেখা যাচ্ছে 1 নম্বরে তোমার 36 নম্বর আছে। এই 2, 3 আর 5 নম্বর এর নোটটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে হবে। অর্থাৎ আমার কাছে যে 36 নম্বর, ওদিকে ম্যাপ পয়েন্টিং এর 10 নম্বর বাদ দিলে তাহলে 36, 10-46 নম্বর বাদ দিলে আর 90 নম্বর থেকে পড়ে থাকছে তাহলে 44 নম্বর। তাহলে এই 44 নম্বরের যে 2, 3 আর 5 নম্বরের কোশ্চেন আছে তাহলে এই কোশ্চেনগুলোকে কিন্তু ভালোভাবে তৈরি করতে হবে। আমাকে কিন্তু 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের প্যাটার্ন খুব ভালোভাবে জানতে হবে। এক্ষেত্রে 2 নম্বরে লেখার কিছু পদ্ধতি আছে, সেখানে কাকে বলে বললে একরকম লিখতে হবে, সেখানে উদাহরণ সহ লেখো বললে একরকম লেখা, সেখানে বৈশিষ্ট্য লেখো বললে একরকম লেখা। তাহলে বিষয়টা কিভাবে কোন অ্যাঙ্গেলে অ্যান্সারটা চাইছে সেটা কিন্তু আমাদের প্রথমে দেখে নিতে হবে। এই অ্যাঙ্গেল আমার কাছে যত বেশি পরিষ্কার হবে তত কিন্তু আমি লেখা কিন্তু ঠিকভাবে দিতে পারবো, কারণ আমাদের কোশ্চেনের মাথায় দেখবে একদম প্রথমেই দেওয়া আছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথাযথ উত্তর লেখার জন্য নাম্বার দেওয়া হবে। মাধ্যমিকের যারা খাতা দেখে তাদের কাছে একটা নির্দেশিকা দেওয়া থাকে যে কিভাবে তিনি খাতা দেখবেন, পরীক্ষার খাতা কিভাবে দেখবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি না 2 নম্বরের জন্য সেখানে কি কি দিতে হবে দেওয়া আছে, 3 নম্বরের জন্য কি কি দিতে হবে দেওয়া আছে, একইভাবে 5 নম্বরের জন্য কি কি দিতে হবে দেওয়া আছে। তাহলে যদি ভালো উত্তর লেখা যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি উত্তর লিখে এলে 90 নম্বরে অ্যান্সার করে এলে কিন্তু কোনো কোনো জায়গা থেকে হাফ নাম্বার 1 নম্বর করে বেরিয়ে যাচ্ছে শুধুমাত্র ভালো কোয়ালিটির উত্তর না লেখার জন্য। সেই জন্য তোমাদের নোট লেখার ব্যাপারে কিন্তু প্রচন্ড যত্নশীল হতে হবে। কোন বিষয়ে কিভাবে উত্তরটা চাইছে সেই অনুযায়ী কিন্তু উত্তরের মানটাকে তোমাদের ঠিক করতে হবে। আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি পরে তোমাদের ভালোভাবে কিভাবে নোট তৈরি করতে হয় এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। এরপরে তোমাদের লেখা স্টাইলের ব্যাপারে কিন্তু যত্নশীল হতে হবে। এবারে কথা হচ্ছে লেখা স্টাইল আবার ব্যাপারটা কি, কারণ প্রত্যেক ছাত্রছাত্রীর কিন্তু নিজস্ব লেখার কিছু শৈলী রয়েছে, তার গুণে সে কিন্তু দেখা যাবে একই প্রশ্নের উত্তর লিখছে, একই টিচারের কাছে হয়তো তারা পড়ে, কিন্তু একজন 90 পাচ্ছে আর একজন 70 পাচ্ছে, 80 পাচ্ছে। এটা কিন্তু পুরোটা ডিপেন্ড করছে সেই শিক্ষার্থীর নিজস্ব কিন্তু লেখনির উপর। এবারে কথা হচ্ছে এই লেখনিটা আমি কি কি বিষয়গুলো এর মধ্যে মেনটেন করতে হবে। প্রথমত একটা কোশ্চেন লিখছো 2, 3 বা 5, সেক্ষেত্রে একটা হেডিং দেওয়ার ব্যবস্থা করা, মেন মেন জায়গাগুলো আন্ডারলাইন করার চেষ্টা করা। এবারে কোশ্চেনের যে উত্তরটা চেয়েছে, যে অ্যাঙ্গেলে উত্তরটা চেয়েছে সেই বিষয়বস্তুটাকে আলোকপাত করা। এমন হয় যে আমরা একটা বিষয়ে ধরো সাপোজ আমি যদি বিষয়টাকে বলি যে এরকম তোমাদের আলোচনা করতে বলেছে যে হিমাবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। অনেকে দেখা যায় কি না সেখানে ওই 3টের জায়গায় 5টা লিখে ফেলছে, বা অনেকে 3টে শুধু 3টে কাকে বলে লিখে চলে আসে। আসলে সেখানে কি চাওয়া হচ্ছে সেটা কিন্তু আমাদের জোর দিতে হবে। তাহলে এই বিষয়টা যে এখানে 3টে কেবলমাত্র চাওয়া হয়েছে বা 3টে কিন্তু ডিটেলসে চাওয়া হয়েছে, তার উৎপত্তি, সেখানে ছবি দিতে হবে, সেখানে উদাহরণ থাকলে উদাহরণ দিতে হবে। তাহলে এই ব্যাপারগুলোকে কিন্তু ভালোভাবে যত্ন নিতে হবে। আর কি আছে না ছবি দেওয়া। তাহলে ছবি, এই যে একটা নোটের একটা ভালো লেখার স্টাইল যেটা বলছি তার মধ্যে যদি বলে ছবি দেওয়ার, এখানে ছবি মানে শুধুমাত্র একটা ওই ছবি এঁকে দিলাম তা কিন্তু নয়। ছবি বলতে সেখানে কিন্তু তার মধ্যে সেখানে কি কি ভাবে সেই বিষয়টা গড়ে উঠছে। সেটা আমাকে সাপোজ আমি ধরো আমার ট্র্যাক অ্যান্ড টেল আলোচনা করছি, সেই ক্র্যাক অ্যান্ড টেলের যে ছবি দিচ্ছি আমি, সেই ক্র্যাক অ্যান্ড টেলের কোন জায়গাটা ক্র্যাক, কোন জায়গাটা টেল এবং ভূমিরূপটা সেখানে কোন জায়গায় কেমন করে উঠছে সেটা আমাকে কিন্তু বলতে হবে। এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে যে একটা ছবি সেটা শুধুমাত্র একটা এঁকে দিলে হবে না, সেই বিষয়ে একটা, এই জন্য আমি বলে থাকি এটা সায়েন্টিফিক ছবি। তাহলে এই ছবিটার বিষয়বস্তু কিন্তু ভিতরেও লেখা থাকবে, একটা দুটো পয়েন্টের আকারে বা ছোট আকারে লেখা থাকবে। আর কি না, ছবিটা নিচে ক্যাপশন দিতে হবে। এর বাইরে তোমাদের ছোট প্রশ্নের উপর কিন্তু যত্নশীল হতে হবে, কারণ ছোট প্রশ্ন তোমাদের 36 নাম্বার আছে, 36 মার্কস। তাহলে এই 36 এ 36 পেলে তবেই কিন্তু তুমি 90 নাম্বারে পৌঁছাতে পারবে। তাহলে সেই জায়গায় কিন্তু তোমার এই যে রেফারেন্স বই পড়ার একটু আগে যে বলছিলাম, রেফারেন্স বইয়ের উপর কিন্তু প্রচন্ড ভাবে কিন্তু যত্নশীল হতে হবে। তাহলে বিভিন্ন ধরনের রেফারেন্স বই পড়তে হবে, টেস্ট পেপার যদি থাকে টেস্ট পেপার দেখতে হবে, এবং সব থেকে বড় কথা কি একদম চ্যাপ্টার ধরে ধরে খুঁটিয়ে কিন্তু তোমাকে প্রত্যেকটা লাইন ধরে কোশ্চেন কি কি হতে পারে সেটা কিন্তু একটা খাতা করতে হবে, শর্ট কোশ্চেনের আলাদা খাতা। সেটা করে কিন্তু নিজেকে রীতিমতো তোমার লিখে লিখে করতে হবে। প্রস্তুতি পর্বে আরো একটা বিষয় সম্পর্কে আমাদের অবগত হতে হবে, সেটা হচ্ছে পাঠ্যসূচি এবং তার প্রশ্ন কাঠামো। এই পাঠ্যসূচিতে আমরা দেখব কি কি আমাদের চ্যাপ্টার রয়েছে, এবারে সেই চ্যাপ্টার ধরে কি কি ভাবে কোশ্চেন এসে থাকে, সেই কোশ্চেনের প্যাটার্নটা কি থাকে, সেই সম্পর্কে আমাদের কিন্তু একটা পরিষ্কার ধারণা রাখতে হবে। প্রথমে আমাদের দেখে নেওয়া দরকার যে বোর্ডের যে 90 নাম্বার থাকে সেই 90 নাম্বারের কোশ্চেন প্যাটার্নটা কি রকম থাকে। সেই 90 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি কি না সেখানে 10 নাম্বারের ম্যাপ পয়েন্টিং থাকে, তার বাইরে তোমার 36 নাম্বারের শর্ট কোশ্চেন থাকে, 2 নাম্বারের 6টা, মোট 12 নাম্বার থাকে, একইভাবে 3 নাম্বারের 4টে, সেখানেও 12 নাম্বার থাকে, আর 5 নাম্বারের 4টে কোশ্চেন থাকে, প্রাকৃতিক থেকে 2টো আর আঞ্চলিক থেকে 2টো, মোট 4টে কোশ্চেন থাকে, এখানে 20 নাম্বার থাকছে। তাহলে এইভাবে আমরা 90 নাম্বার দেখতে পাচ্ছি। আর বাদবাকি যে 10 নাম্বার আছে, এই 10 নাম্বার প্রত্যেক স্কুল থেকে একটা ইন্টারনাল এভলিউশনের জন্য দেয়া হয়। সেক্ষেত্রে তোমার কোনো একটা বিষয় সংক্রান্ত তোমাদের স্কুল থেকে কাজ করিয়ে সেই বিষয়ে কিন্তু নাম্বার দিয়ে থাকে।